গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে 100 দিনের কাজের টাকা না দেওয়া এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করল অশোকনগর থানার অন্তর্গত গুমার তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ 6 জুন বিকাল 3টের সময় হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির রেনেসাঁ মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা। সভাটিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। আপকি বার 200 পার, বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা দখল করবে, পদ্মফুল তুলবে, এত সভা সমিতি, দিল্লি থেকে চার্টার প্লেন, এসব করার পরও বাংলার মানুষ ভরসা রাখলো কার উপরে? বাংলার রাজনৈতিক চির সন্ন্যাসিনী, বাংলার পণ্যকুটির বাসিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা বিশ্বাস ভরসা রাখলো। দিল্লিওয়ালাদের দিল্লিতে ফেরত পাঠিয়ে দিয়েছে, তোমরা বাইরের লোক বাইরে থাকো, দিল্লিতে চলে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জোরাগ বাংলার মানুষ তাদের ঘরের মেয়েকে আবার মুখ্যমন্ত্রী করেছে, এই রাগের বশবর্তী হয়ে একটা কথা থাকে দেখবেন, হাতে মারবো না ভাতে মারবো, থাকে না হাতে মারবো না ভাতে মারবো। এই বিজেপি বাংলার গরিব মানুষদের ভাতে মারার চেষ্টা করছে, অর্থাৎ আইন কিন্তু সকলের জন্য সমান, আইনের চোখে কে প্রজা কে রাজা কে বাদশাহ এর কোনো পার্থক্য নেই, আইন সকলের জন্য সমান। সেই আইন ভারতবর্ষের পবিত্র পার্লামেন্টে পাশ হয়েছে গরিব মানুষের স্বার্থে, কি কাজ চাইলে কাজ দিতে হবে মিনিমাম বছরে 100 দিন, টাকা কবে পাবে না কাজ জবে করবে তার 15 দিনের মধ্যে টাকা দিতে হবে, এটা অ্যাক্ট আইন। তাহলে কি অবস্থা এখন? পশ্চিমবাংলার লেবাররা কাজ করছে, আগেও কাজ করেছে, প্রত্যেক বছরই কাজ করে, আমাদের 8টা পঞ্চায়েত আছে, গুমা 1 গুমা 2 রাজীবপুর বিদা দিগরা মালিকবেরিয়া বেড়াবেরি শ্রীকৃষ্ণপুর বাঁশপুর ভুরকুন্ডা, খেত মজুর আছে, দিন মজুর আছে, দিন আনা দিন খাওয়া মানুষ আছে, সকাল থেকে বিকেল পর্যন্ত পরিশ্রম করে তারপরে সন্ধ্যাবেলা বাজার থেকে চাল ডাল আটা সবজি আনাজ কিনে তারপরে রান্না চাপাতে হয়, বহু মানুষ আছে, এদের কথা ভেবেই ভারতবর্ষের সরকার এটা প্রচলন করেছে, চলছিল ঠিকঠাক, যে আমি দেশের আইন মেনে চলি, সেই আইনটা মানছে। সুতরাং এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করবেন না, সম্পদ তৈরি হচ্ছে এর জন্যে স্থায়ী সম্পদ, তাতে ওনাদের চক্ষু শুল, ওনারা টাইম দিতে চাইছে। লোকসভা নির্বাচন সামনে আসছে 2024, পঞ্চায়েত তো হবেই, আপনি যেমন টাইম দেওয়ার কথা ভাবছেন বাংলার মানুষও আপনি নরেন্দ্র মোদী আপনাকে টাইট দেওয়ার কথা ভেবে রেখেছে, পঞ্চায়েতে টাইট দেবে লোকসভাতেও টাইট দেবে, আপনার এই ভাতে মারার কৌশল আমরা বাঙালিরা বাংলার মানুষ আমরা ধরে ফেলেছি। সুতরাং লড়াই আমাদের জারি, আজকে দেখুন না পেট্রোল ডিজেলের দাম কোথায়, পেট্রোলের দাম অগ্নিমূল্য, ডিজেলের দাম অগ্নিমূল্য, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সেচের সেচ থেকে ডিডাকশন দিয়েছে কিন্তু তাতেও সব চাহিদা মিটছে না, আমাদের দাম বাড়িয়ে দিচ্ছে। আর পেট্রোল ডিজেল এমন একটা জিনিস যার দাম বেড়ে গেলে সব জিনিসের দাম বেড়ে যায়, সর্ষের তেল আটা চাল ডাল চিনি সমস্ত কিছু, তেলের যদি দাম বাড়ে এখান থেকে মাল আসে কোথা থেকে? বড় বাজার থেকে। তাহলে বড় বাজার থেকে গুমার বাজারে যখন মাল আসবে লরিতে করে তাহলে সেই লরি ভাড়া বেড়ে যাবে, লরি ভাড়া তো দোকানদার পকেট থেকে দেবে না, লরির মধ্যে যত মাল থাকে তার উপরে অল্প 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 করে চাপিয়ে দেবে, জিনিসের দাম বেড়ে যাবে।
পেট্রোল ডিজেলের দাম বাড়লে ছুঁচ থেকে জাহাজ পর্যন্ত সব জিনিসের দাম বেড়ে যায়। আজকের বাজার আমাদের গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। রান্নার গ্যাস রান্নাঘরে আগুন লেগে গেছে। বলো কি নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটে বিনা পয়সার চাল? আপা বলো কি নন্দলাল, হাজার টাকা গ্যাসের দাম মানে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাস হাজার টাকা দাম? এই গ্যাস আমরা রান্না করি কিসের জন্য? খিদে পূরণের জন্য, মানে ভাত খাবো তাই। আর ভাতটা তৈরি হয় কিসের থেকে? চাল থেকে। অর্থাৎ মেন হচ্ছে চাল, যা ভাত, যা আমাদের খিদে পূরণ করবে। সেটাকে যে ফোটাবে গ্যাস, সেটা নরেন্দ্র মোদীর দায়িত্ব, তার দাম হাজার। আর যেটা খেতে হবে চাল, মানে ভাত, যা চাল থেকে তৈরি হয়, সেটা কে দেয়? মমতা ব্যানার্জি। তার দাম শূন্য, মমতা ব্যানার্জি দাম নেন না। এদিন এই সভাতে উপস্থিত হয়ে অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন যে বিজেপি সরকার কেন্দ্রে বসে পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমিকদের 100 দিনের কাজের টাকা মেরে নিচ্ছেন। সেই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন শেষ অবধি চলবে। এছাড়া তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সংবিধান মানেন না, তিনি নিজে সাধারণ মানুষের ওপর স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে বিজেপি থাকায় কেন্দ্র পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের দুর্নাম করার জন্য এই জঘন্য রাজনৈতিক কাজকর্ম করছে। এছাড়া তিনি আরও বলেন, যেভাবে সারা দেশ জুড়ে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষ বিপদে পড়ছে। পেট্রোপণ্যের দাম থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া, ফলে সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সভাটিতে উপস্থিত হয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী কি বললেন সাংবাদিকদের, আসুন শুনে নিই তার মুখ থেকেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইন মানছে না। বিজেপি যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি ভারতবর্ষের সংবিধান মানছে না। এটা একটা আইন যে এমজি এনআরইজিএস এর কাজ 100 দিনের কাজ করলে গরিব মানুষের টাকা 15 দিনের মধ্যে দিতে হবে। আজ বাংলার খেদমজুর দিনমজুররা কাজ করেছে, 5 মাস টাকা চাইছে, পাচ্ছে না। সেই জন্যে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাজ্যে 5 এবং 6 তারিখ দুদিন আমরা বিক্ষোভ প্রতিবাদ সভার সংগঠিত করেছি। আজকে আমরা এখানে ঘুমাতে ভিডিও অফিসে পার্শ্বস্থ ময়দানে করলাম, প্রায় 7 থেকে 8 হাজার মানুষ নিয়ে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ করলাম নেত্রীর নির্দেশে, যে আমরা চাই দেশের প্রধানমন্ত্রী আইনের ধারক এবং বাহকগণ, তিনি বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা যেন না করেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন সংগঠিত হবে এবং এই গণ আন্দোলনের ঢেউ থেকে দিল্লি কিন্তু বাদ যাবে না। এই ভুখা মানুষকে নিয়ে আমার নেত্রী দিল্লিতেই কিন্তু আন্দোলন সংগঠিত করবে, তৈরি থাকুন। এর নাম বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো ঘরে ঢুকে যান না, মানুষের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার্থে, অধিকার রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে জানেন। বিগত দিনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের ইতিহাস জানেন, তারা এটা জানেন। এই আন্দোলন বধির সরকার, কেন্দ্রীয় সরকার বধির, মুখ এবং বধির, বোবা এবং কালা, শুনতে পায় না। সেই জন্য আজকে বাংলার সাধারণ মানুষ আওয়াজ তুলছে যে হয় 100 দিনের টাকা দাও, না হলে গদি ছাড়ো। আর তাহলে দিল্লিতে যদি আমাদের যেতে হয়, তাহলে সেদিন দেশই ছাড়তে হবে নরেন্দ্র মোদীকে। এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটি নরেন্দ্র মোদী তৈরি করেছিল এই আইনটা, বিজেপি সরকার তৈরি করেছিল এই আইনটা। এই আইনটা তার অনেক আগে অবিজেপি সরকার যখন ছিল, তখনই কেন্দ্র সরকার, কেন্দ্রের তৎকালীন সরকার এই আইন তৈরি করেছিল। নরেন্দ্র মোদীর যদি হিম্মত থাকে যে এনআরজিএস স্কিম বন্ধ করে দেবে, তাহলে পার্লামেন্টে বিল আনুক, পার্লামেন্টে এর আইন আনুক, এনে আইন সংশোধন করুন, বুঝবো কেমন বাপের বেটা। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। দেখুন, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের উপরে সবসময় বঞ্চনা করছেন, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন বিজেপি সরকার।
পশ্চিমবঙ্গে থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা, যে কয়েক হাজার কোটি টাকা জিএসটি তুলছে, কিন্তু যখন নাকি পশ্চিমবঙ্গে কিছু দেওয়ার ব্যাপার আসছে তখন সে কেন্দ্রীয় সরকার মুখ ফিরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ, এই কাজে অনেক বাংলার অনেক গরিব মানুষ কাজ করে এবং তাদের রুটি রোজগার চলে, কিন্তু কেন্দ্রীয় সরকার সমানে পশ্চিমবঙ্গে বঞ্চনা করে 100 দিনের টাকা দিচ্ছে না। তাই আজকে মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলা জুড়ে গ্রামে এবং শহরে সমস্ত জায়গায় আজকে প্রতিবাদ সভা হচ্ছে, মিছিল হচ্ছে বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে তবে আমাদের অধিকার, যে আমাদের অধিকার সেই অধিকার থেকে আমরা বসে বঞ্চিত হবো বা অধিকার আমরা পাবো না। তার জন্য আজকে বাংলার মানুষ রাস্তায় নেমে পড়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দেখুন, সারা বাংলার মানুষই তো মমতা ব্যানার্জির সঙ্গে আছে, কারণ মমতা ব্যানার্জির কাজ, মমতা ব্যানার্জি সবসময় বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন, বাংলার মানুষের কথা চিন্তা করে তিনি কাজ করেন। তাই বাংলার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে। আজকের এই আন্দোলনও অনেকটাই তার প্রমাণ, এবং মমতা ব্যানার্জি মানে মানুষ, মানুষ মানেই মমতা ব্যানার্জি। আমরা আশাবাদী যে যদি অবশ্যই কেন্দ্রীয় সরকার দেবে এই আন্দোলনের পরে, আর যদি না দেয় তাহলে আমাদের দিদি যেইভাবে নেতৃত্ব দেবেন, যেইভাবে যা বলবেন, বাংলার মানুষ বা বাংলা আমাদের তৃণমূল কংগ্রেস সেই পথে আবার আন্দোলন গড়ে তুলবে। দেখুন, বিজেপি যারা রাজনীতি করে তারা তো রাজনীতি তো করেই নেই, ঠিক আছে, তারা জানবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার টাকা দিয়েই সে প্রকল্পগুলো চালু করার চেষ্টা করছেন, যেটা নাকি ধরুন আবাস যোজনা রাজ্য সরকার 60% দেয়, কেন্দ্রীয় 40% দেয়। এবার তারা বাংলার নাম বঞ্চনা করে তারা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্প হিসেবে চালাতে চায়, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রতিবাদ করেছে।